ঢাকা অ্যাটাক এবার মুক্তি পাচ্ছে মালয়েশিয়ায়। বাংলাদেশে গেল বছরের দারুণ ব্যবসা সফল ছবি ঢাকা অ্যাটাক এবছর মুক্তি পেতে যাচ্ছে মালয়েশিয়ায়। আগামীকাল বৃহস্পতিবার 4 জানুয়ারি দেশটির 6টি সিনেমা হলে মুক্তি পাবে বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি ঢাকা অ্যাটাক। মালয়েশিয়ার টিভি সিনেমাস জয়া শপিং সেন্টার, টিভি সিনেমাস KLCC, টিভি সিনেমাস রাওয়ান, টিভি সিনেমাস কপিং, টিভি সিনেমাস সানওয়ে পুত্রা, টিভি সিনেমাস শামিলিনি এ দীপঙ্কর দীপন পরিচালিত প্রথম ছবি ঢাকা অ্যাটাক মুক্তি পাবে। ঢাকা অ্যাটাক সিনেমা প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরফিন শুভ ও মাহিয়া মাহি। অন্য অভিনয় শিল্পীদের মধ্যে আছেন সৈয়দ হাসান ইমাম। আপনাদের যা যা প্রয়োজন আমাকে বলুন, আমাদের ইউনিটের বেস্ট অফিসারদের এই কাজের দায়িত্বভার দিচ্ছি। আলমগীর, আফজাল হোসেন, লাইলা হাসান, তাসকিন রহমান, ABM সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা শিপন মিত্র প্রমুখ। ছবির কাহিনী ও মূল ভাবনায় পুলিশ কর্মকর্তা সানি সানোয়ার, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবি নির্মাণ করেছে থ্রি হুইলার্স লিমিটেড। ছবিটি প্রযোজনা করেছে স্নাশ মাল্টিমিডিয়া। এর আগে ছবিটি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, কাতার আর ওমানে।